আচ্ছা আমাদের স্যার আমরা একত্রিত হয়েছি স্বামী বিবেকানন্দের 156তম জন্মদিন উদযাপন উপলক্ষে। আমরা স্বামীজি সম্পর্কে যাই বলি না কেন তা কম বলা হয়। স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ এমন একজন ব্যক্তি ছিলেন যার জীবন দর্শন বাণী বর্তমান যুব সমাজকে উদ্দীপনা যোগায়। আবুল আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি রেজিস্টার অফ সি কম স্কিল ইউনিভার্সিটি প্রদীপ কুমার দত্ত মহাশয় তাকে আহ্বান জানাচ্ছি। এখন পুষ্পার্ঘ প্রদান করবেন ম্যানেজমেন্টের বিশিষ্ট সদস্য অসিত ঘোষ মহাশয়। পুষ্পার্ঘ প্রদানের জন্য বিবেকানন্দ মূর্তির পাদদেশে স্বামী বিবেকানন্দ বিএড বলে সাধু সৃষ্ট কামদন্তিষু ভারতম সদ্মরূপ তত্ত্বজ্ঞানিনি বুদ্ধি ভাষা শাস্ত্রী রূপ সর্বকর্ম ভাষণা তৈ নমামি দেব দেব রাম কৃষ্ণ কেশব কৃতাঞ্জ গর্ভ বাসুদেব ধারণী দৃশা যা পিতাংশ লীলায় জয়ে দিব্য জীবন বিষ্ণু মনুরি ভাব সুস্থি রূপ ভাবতম জ্ঞান ভক্তি ভক্তি নিষ্টি শুভ বুদ্ধি
রাজনীতিতে গিয়ে ধর্মের অনেক বিরুদ্ধে বলছে, কিছুদিন পরেই দেখা যাচ্ছে সেই লোকটাই আবার কীর্তনে সে খোলবাজে ধর্ম দিয়ে বুঝতে হবে। সেইখানে না এলে ভারতবর্ষকে ধরতে পারা যাবে না, এবং রাজনীতি করতে গেলেও এই জায়গাটাকে ভাবতে হবে, কারণ এখানে যারা আজকে শিক্ষার্থী তারা আগামী দিনের শিক্ষক, বিভিন্ন স্কুল কলেজে গিয়ে পড়াবে। তো সেই কারণে আরো বিশেষ করে বলা যে আমাদের অ্যাক্সেসের ব্যাপারটা আনতে হবে। অ্যাক্সেস মানে অনেক বেশি লোক যাতে শিক্ষার মধ্যে আঙ্গিনায় আসতে পারে, সেই জন্য কি করা হচ্ছে, গ্রামে গ্রামে গঞ্জে শিক্ষা ব্যবস্থা করা হচ্ছে, নানা রকম ভাবে শিক্ষা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যেমন তোমরা অনেকেই জানো যেগুলো, যে মুক্সের কথা বলা হচ্ছে, ম্যাসিভ অনলাইন ওপেন কোর্সেস এখন চালু হয়েছে প্রচুর, অর্থাৎ যারা নাকি প্রথাগতভাবে কলেজে বা স্কুলে গিয়ে শিক্ষা নিতে পারছে না, তাদের জন্য নানা রকমভাবে শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। উদ্দেশ্য কি, যাতে আরও বেশি সংখ্যক মানুষ এই শিক্ষার আঙিনায় চলে আসতে পারে। কারণ বিবেকানন্দ বলেছিলেন ধর্মের আগে শিক্ষা দরকার, শিক্ষা একটা মস্ত বড় জিনিস, অর্থ খ্যাতি এই সমস্ত চাইতে বড় হচ্ছে চরিত্র। ইভেন শিক্ষা, প্রকৃত শিক্ষা হলে চরিত্র তৈরি হবে, দৃঢ় চরিত্রের মানুষ তৈরি হবে, এবং এক চরিত্র যদি সম্পূর্ণভাবে সঠিক হয় তাহলে যে কোনো পরিস্থিতিতে সেই মানুষ উত্তরণের ভরসা করতে পারে বা শক্তি যোগাতে পারে। অর্থাৎ চরিত্র গঠনটা একটা মস্ত বড় ব্যাপার, এবং শিক্ষা সেই চরিত্র গঠনে অন্যতম সহায়ক হবে। সেই জন্য শিক্ষার প্রসার দরকার। দ্বিতীয় লক্ষণ হচ্ছে, তোমরা একটা জিনিস করলে ভালো লাগবে, সেটা হচ্ছে প্রবীণকে সম্মান দাও, নবীনকেও গ্রহণ করো। একটা ছোট্ট গল্প কয়েকদিন ধরে ফেসবুক হোয়াটসঅ্যাপে ঘুরছে, সেটা আমি একটু শেয়ার করতে চাইছি তোমাদের সাথে। সেটা হচ্ছে, এক ছেলে আর মেয়ের ভালোবাসা হয়েছে, মেয়ের বাবা ছেলেটির সঙ্গে তার মেয়ের বিয়ে দেবে না, মেয়ের বাবা শর্ত দিয়েছে যে ঠিক আছে বিয়ে দিতে পারি, যদি তোমরা বরযাত্রে আসবে তাহলে বুড়ো মানুষ সিনিয়র মানুষকে বরযাত্রে আনা যাবে না। গার্লফ্রেন্ডের বাবা বলেছে দিয়ে দেবে না, সব দিয়ে দাও, সব ইয়ং ছেলে হয়ে যান। হ্যাঁ ভালো কথা, কেউ মানছে কেউ মানছে না, সবাই বলে ঠিক আছে ছেলেটার বিয়ে হচ্ছে, ছেলে তো বাবা ও ভালোবাসে, বিয়েটা যে কাটলে। কিন্তু এক নানা আছে, সে বলে আমি যাবো, আমি নাতি নিয়ে আমাকে নিয়ে যেতেই হবে, কি আমি জানি না তো বিয়ে ভাঙে ভেঙে আমাকে যেতেই হবে। তখন ছেলে বন্ধুরা বললো শোন দাদি যখন বলছে এক কাজ কর, দাদি তার গাড়ির ডিকিটা ধরে নেই, চল চুপচাপ নিয়ে যাবো, কেউ জানতে পারবে না।
গাড়ি বিক্রিতে দাদুকে ধরে নিয়ে চলে গেছে বিয়ের আসে। মেয়ে বাবাকে দেখেছে মুশকিল, কোন সিনিয়রকে আনেনি, আমার শর্ত মেনে নিচ্ছে, তুই বিয়ে হয়ে গেলে তুই দাঁড়িয়ে চাইছি ছেলেটির সঙ্গে যদি বিয়ে না হয়। মেয়ে বাবা নতুন শর্ত আরোপ করেছে, শোনো তুমি প্রথম শর্ত নিয়েছো, আরেকটা শর্ত তো শোনোনি, আগের দিন চলে গেছিলে, তার মধ্যে এই তো ইয়াংদের স্বভাব। আরেকটা শর্ত ছিল, সেটা হচ্ছে এই যে গ্রামের পাশ দিয়ে নদীতে যাচ্ছে না, এই নদীর জলটাকে দুধে পরিণত করে দিতে হবে, দুধ ঢেলে দিলে সঙ্গে গিয়ে হয়নি, অসম্ভব শর্ত, নদীকে দুধে পরিণত করে দেয়, যে দিনের নদী করা সম্ভব হবে নাকি। শোন শোন, এই তোর শ্বশুর হবে, শ্বশুর বিয়ে দেবে না, চল বাড়ি চল। আমরা ধৈর্য করে জিজ্ঞেস করলাম, আর শর্ত আছে? আর কোন শর্ত নেই, এটাই ফাইনাল শর্ত, কিন্তু এ শর্ত অসম্ভব। কেন, কি শর্ত দিয়েছে? বলছে বলছে নদীটাকে দুধ নদী করে দিতে হবে। কি কঠিন কথা হলো, এই শর্ত পাইলে কি খবর না, নিশ্চয় কোন বিবাহের দলে আছে, তাহলে প্রবীণকে সম্মান দাও। এবং একটা জিনিস আমি বলি, প্রবীণ বাবু কিছুক্ষণ আগে বললেন, তুমি যে ঠিক ভাবে কিছু চাইতে পারো, স্বামীজি বলেছিলেন সেটা, তুমি যদি ঠিক ভাবে কিছু চাইতে পারো, তুমি অবশ্যই পাবে। চাষের কাজ করতে দিলে সে আনন্দ পায় না? যে লোকটা চাষের কাজ পছন্দ করে তাকে ছবি আঁকতে দিলে সব সময় আনন্দ পায় না। সেই জন্য প্রত্যেকেই একই রকম কাজ করতে হবে, এরকম যে বন্ধনটা সেটা আনন্দের নাও হবে। সেই রকম একটা দেশের সঙ্গে আর একটা দেশের পার্থক্য আছে। আমরা জীবনে যেন মেনে চলতে পারি তার আদর্শ, মানুষকে ভালোবাসা, মানুষের প্রতি সেবা, দয়া নয় হীন অতীতের সেবা, ব্রহ্মস্পর্শে নামান্তর, এই কথাগুলি মনে রেখে আগামী দিনে আমরা তার আদর্শকে রূপায়িত করব, এই মনোভাব নিয়ে আমরা এগিয়ে চলি। আপনাদের চিন্তাটাকে ধরবার চেষ্টা করা হয়েছে, সেই জন্য এই সমন্বয় শক্তি ভারতবর্ষের আছে। এবং উপনিষদ, উপ মানে নিকটে, নিশা নিশা বসা বসা, নিকটে বসা, কার নিকটে বসা? গুরুর নিকটে বসা, ঈশ্বরের নিকটে বসা? বলছে হ্যাঁ, ঈশ্বরের নিকটে বসা।